দেশের পূর্বাঞ্চল রেলওয়ের 150 বছর ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প ঢাকা চট্টগ্রাম রেলপথের লাকসাম থেকে আখোয়ারা পর্যন্ত 72 কিলোমিটার ডুয়েলগেজ প্রকল্প। গত 2018 সালে এই রেলপথটির নির্মাণ কাজ শুরু হলেও ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত আইনে জটিলতা দেখিয়ে কসবা রেলওয়ে স্টেশন ও শালদা রেল সেতুর কাজ বন্ধ করে দেয় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। এরপর দুই দেশের উচ্চ পর্যায়ে দফায় দফায় বৈঠকের পর চলতি বছরের 12 মার্চ শুরু হয় প্রকল্পের নির্মাণ কাজ। মাত্র 5 মাসের মধ্যে শেষ হয় অবশিষ্ট অংশের কাজ। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে এই রেলপথ উদ্বোধনের ফলে ঢাকা চট্টগ্রাম রেলপথ ডাবল লাইনে রূপান্তর হয়েছে। এখন থেকে থাকবে না আর ক্রসিং এর ঝামেলা, সময় কমে আসার পাশাপাশি বাড়বে ট্রেনের সংখ্যাও। ঢাকা থেকে চিটাগং পর্যন্ত আমাদের যে ডাবল লাইনের যে ঘাটতিটা ছিল এই অংশটা সেটি পূর্ণ হচ্ছে এবং আনইন্টারাপ্টেড আপনার ডাবল লাইন এটি আমরা চালু হচ্ছে এবং এটি হওয়ার ফলে আমরা ঢাকার সঙ্গে চিটাগংয়ের যে আমাদের যে বর্তমানে রেলের যে সময় লাগে এটা প্রায় 1 ঘন্টার মতো সময় কম লাগবে। নতুন নতুন ট্রেন যুক্ত হবার পাশাপাশি সেবার মান আরও বাড়বে বলে প্রত্যাশা যাত্রীদের। ডাবল লাইন উন্নতিকরণ আমাদের জন্য খুবই ভালো হয়েছে এবং সেটা প্রশংসার দাবিদার। আগে সিগন্যালের জন্য বসে থাকতে হতো, ট্রেন ক্রসের জন্য বন্ধ বসে থাকতে হতো, এখন আর সেটা হচ্ছে না। টিকিটে সংকট ছিল, যাত্রীদের অনেক ভোগান্তি হতো টিকিট নিয়ে, এখন ডাবল লাইন হওয়াতে ট্রেনের সংখ্যা বাড়ছে আর টিকিটও পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। আখোয়ারা লাকসাম ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 6,500 কোটি টাকা, তবে এই প্রকল্প থেকে অন্তত 800 কোটি টাকায় বেঁচে যাবে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।